থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন এখন বাংলাদেশের গ্রুপে। এশিয়া কাপ 2024-এর বাছাই পর্ব খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইন বাংলাদেশের সঙ্গী এইচ গ্রুপে। এই গ্রুপের শীর্ষ দল থাইল্যান্ড, দুই মালয়েশিয়া, তিনে বাংলাদেশ, সবার নিচে ফিলিপাইন। কুয়ালালামপুরের ড্র অনুষ্ঠানে এশিয়ার 43টি দলকে ভাগ করা হয় 11টি গ্রুপে। 4টি করে দল 10টি গ্রুপে আছে, 3টি আছে অন্যটিতে। 4-12 জুলাই খেলা হবে বাছাই পর্বের। আগামী বছর কাতারে চূড়ান্ত পর্ব হবে 15 এপ্রিল থেকে 3 মে। সর্বশেষে এশিয়ান কাপ অনূর্ধ্ব 23 বাছাই পর্বে বাংলাদেশের অভিজ্ঞতা ভালো ছিল না, হেরেছে সৌদি আরব, কুয়েত, উজবেকিস্তানের সঙ্গে। বাংলাদেশের এবার প্রতিপক্ষ দলগুলো কিছুটা সহজ, নেই দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদি আরব, কাতার কিংবা ইরানের মতো এশিয়ার শীর্ষ দেশ। বাংলাদেশের পয়েন্ট পাওয়া খুব একটা কঠিন হবে না। 1991 সালে প্রি অলিম্পিক বাছাইয়ে বাংলাদেশে অনূর্ধ্ব 23 দল 8-0 গোলে হারিয়েছিল ফিলিপাইন অনূর্ধ্ব 23 দলকে। মালয়েশিয়াকে হারিয়েছিল 1-0 গোলে। বাংলাদেশ এই 3 ম্যাচ খেলে নিজেদের তৈরি করে নিতে পারে 23 সেপ্টেম্বর চীনে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের আগে।